ओम नमः भगवते वासुदेवाय नमः। आमादे चैनल आराधनाय सबाई के सादर अभ्यर्थना। आज के आमरा आलोचना करब जे एमन एकटी मालक्षीर खूब प्रिय फल, से प्रिय फलटीर उपरे जदि आपनी आपनार इच्छा लिखे आपनी प्रदान करते पारें ताहले आपनी कि करबें सेई इच्छा पूरण जतई कठिन जटिल होक ना केन সেটা পূরণ হয়ে যাবে। ধরুন কাউকে মনের মতো পছন্দ পাত্র বা পাত্রীকে বিয়ে করতে চাইছেন, চাকরি পেতে চাইছেন, জায়গা জমি কিনতে চাইছেন, বিদেশে সেটেল হতে চাইছেন, পিআর পেতে চাইছেন, ভিসা পেতে চাইছেন, আপনি ধন সম্পত্তি কুবেরের মতো ধন সম্পত্তির মালিক হতে চাইছেন, হোয়াট এভার দিস ডাজন্ট ম্যাটার, সেটা ম্যাটার করবে না। কিন্তু আপনাকে কি করতে হবে, একটি ফলের উপর লিখতে হবে। এই যে ফলটির কথা বলছি, মা লক্ষ্মীর খুব প্রিয় ফল, অনেক ভিডিওতে বলেছি, আবারও একবার বলি, মনে করিয়ে দিই, আমাদের কাজই হচ্ছে মনে করিয়ে দেওয়া, যে যখন সমুদ্র মন্থন হয়েছিল এবং ক্ষীরোদ সাগর থেকে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন মা লক্ষ্মী আবির্ভূতা হয়েছিলেন, তাই জন্মদিন লক্ষ্মী জয়ন্তীও বলা হয়, লক্ষ্মী জয়ন্তী। এই কোজাগরী পূজার দিন আপনি এই কাজটি করলে বিশেষ ফল লাভ করতে পারবেন বা বিশেষ বিশেষ লক্ষ্মী পূজায়, এই সবথেকে ভালো হয় কোজাগরী লক্ষ্মী পূজায় যদি এই ফলটি। ম্যাক্সিমাম মানুষ জানে না যে এই মাটি, এই এই ফলটি মায়ের কত প্রিয়। যখন উত্থিতা হয়েছিলেন উনি ক্ষীরোদ সাগর থেকে, তখন এত রূপের ছটা চোখ ধাঁধিয়ে গেছিল অসুরদের এবং দেবতাদের, সবাই তো যা উঠছিল সমুদ্র মন্থনের সময় ভাগ করে নিচ্ছিল অসুররা বা দেবতারা। এই দেবীকে, এই অনন্য রূপিণী দেবীকে, ঐশ্বর্যময়ী দেবীকে, রূপবতী দেবীকে কে নেবেন, সেই জন্য মারামারি করছিল। আর মা লক্ষ্মী তো ঝুটঝামেলা মারামারি পছন্দ করে না, তিনি ওখান থেকে দৌড়ে পালিয়ে গেছিলেন। গেছেন তো গেছেন, এবার কোথায় আশ্রয় নেবেন? পথের মধ্যে সমস্ত গাছ গাছালিকে বলছিলেন, আমার একটু আশ্রয় দাও তো, এরা ঝামেলা করছে, আমার ভাল লাগছে না। কোনো দেব গাছ ক্ষমা চাইছে, বলছে আমায় ক্ষমা করো, তোমার যা রূপ, আমরা আমাদের ক্ষমতাই নেই তোমাকে লুকিয়ে রাখার। তখন বেল গাছ মা লক্ষ্মীকে আশ্রয় দিয়েছিল, সেই জন্য বেল গাছ মা লক্ষ্মীর খুব প্রিয়। আর বেল পাতা আমরা জানি ভোলে বাবা, ভোলে বাবার যেমন প্রিয় এবং সমস্ত দেবদেবীর দেখবেন খুব প্রিয়, আর হাবানেও লাগে, উইদাউট বেলপাতা হাবান হবে না, মানে যোগ্য যেটাকে বলা হয়। তাই আপনি যদি কিসের উপর, এই বেলের উপর, এবারে এটা তো পৌরাণিক ব্যাখ্যা বললাম, শ্রী সুক্তম, শ্রী সুক্তমেও বর্ণিত আছে, এক জায়গায় বর্ণিত আছে, সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছি কি বর্ণিত আছে, স্বাস্থ্যসম্মত কথা বলবো যা বলবো, চলুন আমরা বলছি। আপনারা যদি শ্রী সুক্ত পাঠ করেন তাহলে আপনারা এই লাইনটি, এই শ্লোকটি ওখানে পাবেন, সেটি হচ্ছে উপৈতুমাম দেব সখাহ কীর্তিশ্চ মনিনাসহ পাদুরো ভূত সুরাহেষ্টস্মিন কীর্তি মৃদিদম দদাতু মে উপৈতু মাম দেবশাখাহ কীর্তিশ্চ মনিনাসহ। মানে হচ্ছে যে হে দেবী, তুমি আমাদের কি করো, কুবেরের মতন ধন সম্পত্তি আমাদেরকে, যশ ধন সম্পত্তি দাও, কীর্তি সমৃদ্ধি প্রদান করো। তার আগে আছে আদিত্য বর্ণে তপসহ দি জাতা বনস্পতি স্তব বৃক্ষত বিল্লহ তস্য ফলানি তপুষানুদন্ত মায়ান্তরায়শ্চ বজ্জ আলক্ষ্মীহ। আদিত্য বর্ণে তপস্যুহ দি জাত বনস্পতি স্তব বৃক্ষত বিল্লহ, বিল্লবৃক্ষ মানে কি, সূর্যের ন্যায় প্রকাশ স্বরূপে তোমারই তাপে বৃক্ষ শ্রেষ্ঠ মঙ্গলময়,
বেলগাছ উৎপন্ন হয়েছে, বিল্ববৃক্ষ উৎপন্ন হয়েছে। তস্য ফলানি, সেই গাছের ফল অর্থাৎ বেল ফল, তপসানু দন্তু মায়ন্তরায়শ্চ বজ্জা অলক্ষ্মীহা, অলক্ষ্মী মানে দারিদ্রতা। সেই বৃক্ষের ফল তোমারই অনুগ্রহে আমাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ দারিদ্রতা দূর করুক। দেখুন কি সুন্দর কথা, বাহ্যিক এবং আভ্যন্তরীণ, মানে আভ্যন্তরীণ যা কলুষতা সেটাও, রাগ ঘৃণা দেশ হিংসা এই সমস্ত কিছু, অর্থাৎ ষড়রিপু কলুষতা মুক্ত হয় যেন। তাই এই বেলগাছ, বেলগাছের থেকে একটা বেল ফল দিয়ে সেখানে যদি আপনি আপনার মনের ইচ্ছা লিখতে পারেন, সিঁদুর দিয়ে, সিঁদুরের মধ্যে আপনি গঙ্গা জল দিয়েও লিখতে পারেন, সিঁদুরের মধ্যে আপনি গোলাপ জল দিয়ে গুলে লিখতে পারেন, আপনি বেল কাঠ নিয়ে, বেল গাছের ডাল নিয়ে লিখতে পারেন, বা আপনি আপনার অনামিকা আঙুল দিয়ে লিখতে পারেন। নিজের মনোবাসনাটা লিখে যদি আপনি কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীর শ্রী চরণে এই ফলটি অর্পণ করতে পারেন, তাহলে আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। দেখুন স্বাস্থ্যসম্মত কথা বললাম, এবং আমরা এইটুকুনি হলুপ করে বলতে পারি এই চ্যানেল আপনাকে বেস্ট জিনিসটা দেবে, স্বাস্থ্য ঘেটে আপনাকে অনেক পুরনো পুঁথি তথ্য ঘেটে আপনাকে তথ্য প্রদান করবে। খুব ভালো থাকুন, এবং এই তথ্য সংগ্রহ করে মানে অ্যাপ্লাই করে নিজের জীবনে আপনি সমৃদ্ধশালী বা শালিনী হন। আপনার সমৃদ্ধিময় জীবনের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।